তাকে জীবজন্তুর ভাষা বুঝবার মতো ক্ষমতা দেওয়া হয়েছিল। একটা কুকুর যে ঘেউ ঘেউ করে আওয়াজ করলো, কি বললো, কাকে ডাকলো, কেন ঘেউ ঘেউ করলো, নবী সুলাইমান তা বুঝতে পারতেন। একটা গরু যদি হাম্বা বলে আওয়াজ তোলে, তো কি উদ্দেশ্যে হাম্বা বললো আর কিসের প্রয়োজন তার আছে, এটা ব্যক্ত করতে চাইলো সেটা তিনি বুঝে নিতে পারতেন। পাখিরা যে আওয়াজ করে, কোকিলের আওয়াজ কি মানে দেয়, কোন কথাটা সে বলে, সে কথাটা তিনি বুঝতে পারতেন। এক কথাই, পশু পাখির আওয়াজ যত আছে, গরু বাছুরের আওয়াজ যত আছে, সবকে তিনি বুঝে নিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় নিয়ামত তাকে দান করলেন। আপনি একবার হ্যাঁ নাকি শুধু বলুন। হুদহুদ কাঠঠোকরা পাখি আরবিতে কথা বলতে পারবে কি? ওর মুখ দিয়ে কি ভাষা বের হবে? কাঠঠোকরা পাখি কুর কুর কিছু করবে একটা, অথচ কোরআন ওর কথাটাকে নকল করছে। কোরআনে হযরতে সুলাইমান বলছেন যে আমি ওকে কেন দেখতে পাই না রে, নাই কেন? 10 মিনিট পরে আবার এসে হাজির। তো এসেই যে বলছে, তো আরবিতে ওই হুদহুদ পাখি বলছে, আহাত্তো বেমাম তোহেদ বেহি, আমি এমন সংবাদ নিয়ে এসেছি, এমন জায়গা থেকে নিয়ে এসেছি যেই সংবাদ আপনি জানেন না, আপনার কাছে ওটা খবর নাই। নবী সুলাইমান বলছেন তাজ্জুবের কথা, তাহলে ও কি আরবিতে বলেছিল? না, ও বলেছিল ওর ভাষাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওর ভাষাটাকে কোরআনের ভেতরে এনে দিলেন আরবিতে, আরবির কোরআনে, আরবি ভাষাতে। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর শান। কিন্তু বলল যে নিজের ভাষাতে হুদহুদ পাখি, হযরত সুলাইমান বুঝে নিলেন। কি বুঝে নিলেন? যে ও এমন এক সংবাদ নিয়ে এসেছে আর এমন এক খবর নিয়ে এসেছে যে এই খবর আমি জানি না। শেষ পর্যন্ত বলল, ওই ঘটনা তো আপনাকে আজকে আমি শোনাচ্ছি না, ষটরূপের কথা। সে এমন দেশ গেল, মেয়ে ছেলেকে দেখলো যে সিংহাসনে বসে আছে, সেখানকার লোকেরা সূর্যের পূজা করছে, আবার ওদের মেয়েটাকে ওরা গার্জেন মেনে নিয়েছে, রাজা বাদশাহ বানিয়ে নিয়ে রেখেছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটাও পছন্দ করেন না। সে কথাগুলোকে বয়ান দিল, ঘটনা বড় লম্বা। শেষ পর্যন্ত সাবা নগরীর রানী বিলকিস হযরত সুলাইমানের আন্ডারে এলো, এবং সাবা নগরী হযরত সুলাইমানের আন্ডারে এলো। এত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। তাহলে তার গোড়াটা কাকে দিয়ে হয়েছিল? পাখিকে দিয়ে, পাখিকে দিয়েই। তাহলে নবী সুলাইমান এক জায়গাতে বলছেন, আল্লাহ তুমি আমাকে পশু পাখির ভাষা বুঝবার মতো ক্ষমতা দিয়েছ, অন্য কেউ তো বুঝে না। আবার আর একটা জিনিস তিনি কি বলছেন, হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই তার তাবে বানিয়ে দিয়েছিলেন, হাওয়া নবী সুলাইমানের কথা মতো চলতো তো কেমন হয়ে চলতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গদুহা শাহরুন ওয়ারওয়াহা শাহর, সকালবেলায় কি এখানে ভদবদ করছে এখানে, এই এই নেমে আসবো নাকি ওখানে? আল্লাহ তাআলা বলছেন নিজে কি, সকালবেলায় হাওয়া নবী সুলাইমানকে নিয়ে চলে যায়। তো সকালবেলায় ঘন্টা দেড় ঘন্টা যে চললো হাওয়ায়, কত দূর চললো? আল্লাহ তাআলা বলছেন, একটা সাধারণ মানুষ যদি পায়ে হেঁটে যায়, এক মাস সময় লেগে যাবে তাকে ওই রাস্তাটা অতিক্রম করতে। আবার যখন নবী সুলাইমান ওই জায়গা থেকে ফিরে আসেন, তো তাকে বেশি সময় লাগে না। জোহর বাদ যদি তিনি ওইখান থেকে চলেন, তা আবার এত দূর রাস্তা চলে আসেন, বাইতুল মুকাদ্দাসের এলাকায়, শাম বা সিরিয়ার এলাকায়, কত দূরের রাস্তা চলে এলেন, 6 মাস টানা, 1 মাস টানা। আমার মতো আপনার মতো সাধারণ মানুষকে হেঁটে যেতে হবে এত লম্বা রাস্তা। তিনি সকালে এক মুহূর্তে চলে যান আর বিকালে এক মুহূর্তে তিনি চলে আসেন। কার ইশারাই আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে তার এমনই বসে বানিয়ে দিয়েছিলেন যে হাওয়ার ঘাড়ে চড়ে চড়ে নবী সুলাইমান এদিক সেদিক চলাফেরা করতেন। আজব,
এও আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন নবী সুলাইমান ছাড়া আর কাউকে, তিনার রাজ্যটা, তিনার স্টেটটা কত বড় ছিল। তো তিনি নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বে হাবলি মুলকান, এ আমার মালিক আল্লাহ তুমি আমাকে এমন একটা দেশ দান করো, তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও, তুমি আমাকে এমন একটা সাম্রাজ্য দান করো, যত বড় সাম্রাজ্য এর আগে কোনো বাদশাকে তুমি দাওনি, এর আগে কোনো তুমি নবাবকে দাওনি, এর আগে তুমি কোনো রাজাকে দাওনি, এত বড় রাজত্ব আমাকে দান করো, এত বড় দেশ এবং স্টেট আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিন এক কথায়, পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত সারা দুনিয়ার তিনি একছত্র রাজা এবং মালিক তাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। নবী সুলাইমানের রাজত্ব ছিল এত লম্বা, এত বড় রাজা কে হয়েছে হয়নি, তাহলে এও এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। আবার নবী সুলাইমান কথাই বলতে বলতে বলছেন এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে তাদের সামনে বলছেন যে জিন, যে জিন যদি আমাদের দেশের একটা বেটি ছেলেকে ধরে তো ওর জিন্দগি বেকার করে দেয়, একটা বেটা ছেলের উপরে যদি সবার হয় তো তার জিন্দগিকে বেকার করে দেয়, তাকে বাড়ি থেকে ভাগানো যায় না। অথচ এই জিন নবী সুলাইমানের কাছে থাকতো, তো কেমন হয়ে থাকতো? নবী সুলাইমানের বশ্যতা স্বীকার করে দিবা রাত্রি তার হয়ে কাজ করত এবং তার ইশারা ইঙ্গিতে তারা চলত, এতটাই তারা ফরমাবরদার। একটু আওয়াজ করে বলুন তো, বাইতুল মুকাদ্দাস যেটা প্যালেস্টাইনের মসজিদ, সেই মসজিদটাকে তৈরি করেছিল কারা? কারা করেছিল তৈরি? কারোর মুখে শুনেননি? আপনার বাপ চাষারা, আমার বাপ চাষারা কি কেউ করেছিল? ছিল, কিন্তু অধিকাংশ কাজগুলো করেছিল কারা? তো জিনেরা। খুব ভারী আমল, পাথরকে বয়ে নিয়ে আসা, পাথরকে আবার কুরে 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 সাইজ বানানো, তাতে আবার উপর দিকে বসা, এত বড় মেহনতের ভেতরে তারা ডুবেছিল। নবী সুলাইমানের সামনে একটা জিন বেয়াদবি করার মতো সাহস রাখতো না, চলো কাজ করো। আজ আমাদের কাছে জিন বশ্যতা স্বীকার করে না, বরং আমরাই যেন তাদের কাছে বশ্যতা স্বীকার করে নিয়েছি, তারা আমাদের যাকে ইচ্ছা তাকে ধরে নিচ্ছে আর জ্বালিয়ে পুড়িয়ে আমাদের যন্ত্রণার মধ্যে ডুবিয়ে রাখছে। কিন্তু নবী সুলাইমান তাদেরকে কাবুর মধ্যে করে রেখেছিলেন, বশ্যতা স্বীকার করিয়ে রেখেছিলেন। এই নবী সুলাইমান এতগুলো নিয়ামত আপনাকে তিনটা বললাম শুধু, আর বলার পরে এইবার নবী সুলাইমান বলছেন কি, রব্বে আউজেনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া, ও আমার মালিক আল্লাহ আপনি আমাকে যে এই বড় 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 নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতের বিনিময়ে আমি তোমাকে তো কিছুই দিতে পারবো না, সুতরাং আমি তোমার শুকরিয়া আদায় করব, আমি তোমার কৃতজ্ঞ বান্দা হব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কোন ভাষায় প্রকাশ করব, কোন ভাষায় তোমাকে রাজি করব, এই শক্তিটা তোমার কাছে চাইছি মালিক আল্লাহ, আমাকে ওই জবান দাও, আমাকে ওই ভাষা দাও। আল্লাহ, আমরা নবী সুলাইমানের সমান যদি নাও বা হয় তো তাহলে তার থেকে কি কোনো কম? অনেকগুলো নিয়ামত আমরা ভোগ করে চলেছি। দাদারে আমার দুটো কথা আমাদের গোড়াতে ছিল, কি দুটো কথা? আপনি আল্লাহকে স্মরণ বেশি করুন, দুটো কাজ একসাথে হচ্ছে। আল্লাহকে স্মরণ করতে গেলে আল্লাহর জিকির হয়ে যাচ্ছে, আল্লাহর জিকির হয়ে যেতে গেলে আল্লাহর শুকুর হয়ে যাচ্ছে। যখনই বিপদে পড়বেন আল্লাহকে স্মরণ করতে যান, বিপদ থেকে ত্বরান্বিত হবে। যখনই আপনি সুখে থাকবেন আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনার সুখটাকে বেশি বেশি করে বাড়িয়ে দেবেন। এক কথাই, মুসলমান মুমিন তার এনার্জি হাসিল করবে কোনখান থেকে? আল্লাহকে স্মরণ করে। নবীজি হাদিসে বলছেন, যখন বানি আদম নমাজে খাড়ো হয়, যখন কোনো বানি আদম নমাজে খাড়ো হয় তো কি করে? ইয়োনাজি রব্বাহু, সে নিজের রবের সঙ্গে কথা বলে, সে নিজের রবের সঙ্গে কানে কানে ফুসফুস করে আওয়াজ করে কথা বলে। ইয়োনাজি তার মানে হলো কানে কানে ফিস ফিস করে কথা বলা। আর সত্যি কথা তো,
আপনি যখন সেজদায় যান তো সেজদায় গিয়ে আপনি যদি ফরজ নমাজ হয় তো কি বলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তিনটা দোয়া বলা, তিনবার দোয়া বলা হতে হতেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে উঠে যান, আর অন্য দোয়া বলার সুযোগ লাগে না। কিন্তু আপনি যদি নফল নমাজ আদায় করেন তো নমাজের হালাতে যখন সেজদায় আপনি যাবেন তো নাবিজি বলছেন ফা আকসিরুদ দোয়া, বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে আল্লাহর সামনে তুমি তোমার নিজের মনের কথাটাকে ব্যক্ত করো। কোন হালাতে? সাজদার হালাতে। সাজদার হালাতে থাকবে তখন তোমার দোয়া তুমি বাড়িয়ে দাও। ইমাম আছে কেউ? আমার ইমাম আছে? ইমাম নেই, আমি একাই নামাজ পড়ছি, এখন ইমামের পিছন দিকে নয়, আমি আমার নফল নামাজ একাই পড়ছি, তাহলে আমার সেজদা আমি কতক্ষণ থাকব আমি জানি, আমার সেজদায় থেকে আমি কখন উঠব আমি জানি। তা নবীজি বলছেন তোমার দোয়াকে বাড়িয়ে দাও সেজদার হালাতে। তো কতটি দোয়া বাড়াবেন? মাল চাইবেন, মাল চাওয়া দোয়া বলেন, ধন চাইবেন, ধন চাওয়া দোয়া বলেন, মা বাবার জন্য মাগফেরাত চাইবেন, মা বাবার মাগফেরাতের জন্য দোয়া চান। যদি আপনার এর থেকে আরও কিছু দোয়া চাইবার থাকে, নাবিজি পরিষ্কার ভাষাতে বলছেন ফা আকসিরুদ দোয়া, তোমরা দোয়াকে বাড়িয়ে দাও। যেটা দোয়া মাসনুন আছে, যেটা দোয়া কোরআন থেকে প্রমাণ আছে, যেই দোয়াটা হাদিস থেকে প্রমাণ আছে, সেই দোয়াগুলো যেটা আপনার মনে লাগে সেই দোয়াটাই আপনি পড়েন। একবারও কোনো মাওলানা আপনাকে বাধা দিতে পারবে না, একবারও কোনো দুনিয়ার মৌলভী সাহেব আপনাকে নিষেধ করতে পারবে না, নিষেধ করার মতো ক্ষমতা না। ওই দরুদটাকে পৌঁছিয়ে দেওয়া হয়। অতএব এইখানকার যদি শরিয়াবাদের কোনো লোক নবীর নামে দরুদ পড়ে তো সেই দরুদ আল্লাহর ফরিশতারা আল্লাহর নবী পর্যন্ত সেটাকে পৌঁছে দেবেন, তার জন্য আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। তাহলে রসুল খুশি হয়ে গেলেন, তো খুশি হয়ে গিয়ে উনি কি করলেন, শুকরিয়ার সাজদা দিতে গেলেন, আল্লাহ যেন খুশি হয়ে যান আমার উপরে। তো তাহলে একবার মনে মনে রাখুন, তো আপনারা একটা কথা শিখেই রাখুন, কোরআন মাজিদে, কোরআন মাজিদে যতটি জায়গাতে সাজদার বিধান আছে, যতটি আয়াত আছে, প্রত্যেকটা জায়গাতে আপনি যখন তেলাওয়াত করেন তখন সেজদা দিয়ে থাকেন। রমজানে কোরআন পড়তে পড়তে যদি চলে আসে যে সেজদা, আপনি সেজদা দেন না? বলছি কোরআনই তো পড়ি না, তো সেজদা কী দেব? যারা যারা কোরআন পড়েন, কোরআন পড়তে পড়তে জায়গায় জায়গায় সেজদা আছে, সেই সাজদাতে কোরআন মাজিদ বন্ধ করে আপনাকে সাজদা দিতে হয়। এই সাজদাটা কিসের? রাসূল তো ওখানে আনন্দিত হলেন, কাজে কাজে আল্লাহর সামনে সিজদা দিতে গেলেন, শুকরিয়া, যে আল্লাহ আমি শুকরগুজারি করছি যে তুমি আমার নামে এতটা ফজিলত লিখে দিয়েছ। কিন্তু এই সাজদাগুলোতে একে তো বলা হয় সাজদায়ে তেলাওয়াত, এটা কি আনন্দের? এটা কি খুশির? এটা সেজদার সম্বন্ধে কথা আছে কি? ইমতেসাল বে আমরিল্লাহ, আল্লাহর আদেশকে মান্যতা দেওয়ার জন্য আপনি সেজদা দিলেন, তা আল্লাহর হুকুম আছে বলে আমি মেনে নিলাম, আমি সেজদা দিয়ে দিলাম, এটাও সেজদার বড় ফজিলত। তাহলে এইবার আমি জানি কতটি লোক কোরআন পড়ে, আর এইবার আমি জানি যে কতটি লোক তেলাওয়াতের সাজদাই যে দোয়াটা পড়া হয় সে দোয়াটা জানে আল্লাহর ওয়াস্তে। ওইখান থেকে নিয়ে এই পর্যন্ত যতটি লোক আছেন, দেখি কতটি লোক আছেন যে আপনারা হাত তুলবেন যে আমি কোরআন মাজিদ তেলাওয়াতের পরে সেজদাতে যেটা দোয়া দিতে হয় ওই দোয়াটা আমি জানি, বলুন তো দেখি কতটি লোক আছেন তেলাওয়াতের সাজদা। ওরে আল্লাহ, খুব গুনা কয়টা লোক, আম পাবলিক জানেন না, এই জন্য আরও আম পাবলিক হয়ে থেকে গেলাম। দোয়া হলো মোমেনের হাতিয়ার, বাড়িতে যদি চাবি না থাকে আর এই বড় বড় কাতল মাছ যদি আপনার বিলে ভাসে তো টুকুর টুকুর তাকানো ছাড়া আর কিছু আছে কি? হাতিয়ার কই আপনার কাছে? মোমেনের হাতিয়ার হলো আসল কোনটা? তো দোয়া। তো দোয়া হাতিয়ার আপনার কাছে নাই, এই জন্য আরও তো দুরবস্থা। প্রসঙ্গটা এক মিনিটের জন্য, দু মিনিটের জন্য আপনি, আমি চেঞ্জ করে দিচ্ছি।
রাসুল একদিন মসজিদে নববীতে ঢুকলেন, তো দেখছেন উমামা বলে একজন সাহাবি গমগিন হইয়া, চিন্তিত হইয়া, ঝিম ধরা হইয়া বসে আছে। রাসুলকে দেখা মাত্রই বলছেন, মালি আরাকা ফি গায়রে ওয়াক্তে সালাত, হে উমামা কি ব্যাপারটা খুলে বলো তো, এই সময় এখন তো নমাজের সময় নয়, তথাপি মসজিদের এক জায়গায় এমন লাড়ু সড়ু হয়ে কেন বসে আছো, এমন জড়ো সড়ো হয়ে কেন বসে আছো, এমন ঝিম ধরা হয়ে কেন বসে আছো, চিন্তিত হয়ে কেন বসে আছো, ব্যাপারটা কি তোমার ব্যাপার কি, এমন জড়ো সড়ো হয়ে বসে থাকার মানেটা কি? তো উমামা বলছেন নবীকে উত্তরে, খোঁজা হাম্মি ওয়া দাইনি, হাম্মি ওয়া দাইনি, আমাকে দুটো রোগ ধরেছে আল্লাহ পাকের রাসূল, দুটো রোগের কারণে জড় হয়ে গেছি, দুটো এই মুসিবত আমার ঘাড়ে চেপেছে, যার কারণে আমি বাঁকা হয়ে গেছি, যার কারণে আমার সুখ হারিয়ে গেছে, আমার আনন্দ হারিয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, কি কি তোমাকে দুটো রোগ লেগেছে? তো তার জবাব কি দিয়ে বলছে, আমাকে লেগেছে দুশ্চিন্তা, আমার মাথায় চিন্তা চেপে আছে, আর একটা চেপে আছে কি, আমার ঘাড়ে আছে দেনা, আমি দেনার দায়ে চাপা আছি, কবে যে দেনাটা শোধ করতে পারবো যে আমার মাথাটা হালকা হবে, দেনার দায়ে আমার মাথাটা ভারী হয়ে আছে, তার জন্য চিন্তিত হয়ে এই জায়গাটাকে নিরাপদ মনে করে আল্লাহর ঘরে চুপচাপ বসে আছি। রাসুল বলছেন তোমার ঘাড়ে যদি পাহাড়ের সমান দেনা থাকে, সেই দেনাটাও আল্লাহ রাব্বুল আলামিন শোধ করার ব্যবস্থা করে দেবেন, যদি তুমি এই কথাটি বলে আল্লাহকে জানাতে পারো। মগজটার দিকে, আমার দিকে তাকান আর মগজটা একটু খুলেন, আমি তো 60 বছরের লোক, আপনাকে আমি রং দিয়ে কি কথা বলবো যে তাতে আপনি একবার হাসবেন, আপনি খিলখিল খিলখিল করে আনন্দ প্রকাশ করবেন, ওইটা কি আমার বয়স? যে কথাতে আপনার মনটা একটু ভালো হবে, মনের একটু কালি দূর হবে, সেই কথাই বলতে চাইছি। একদম উৎসুক হয়ে তাকাচ্ছে উমামা আল্লাহ পাকের রাসূলের দিকে, কি কথা বললে আমার দুঃখ দূর হয়ে যাবে আল্লাহ রাসূল, আপনি একটু বলুন তো। রাসূল এবার বলছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজে ওয়াল কাসলে ওয়া নাউযু বিকা মিনাল জুবনে ওয়াল বুখলে ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। একটা দোয়া বলে দিলেন। এতে কি কি থেকে দোয়া চাওয়া হলো? আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি, আমি যেন কাপুরুষ না হয়ে যাই, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় ভিক্ষা করছি, আল্লাহ আমার মনটা যেন সততাপূর্ণ না হয়ে যায়, আল্লাহ আমি যেন বখিল না হয়ে যাই, আল্লাহ আমাকে দুশ্চিন্তা যেন না ধরে, আমাকে চিন্তা যেন এসে না গ্রাস করে, আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাইছি, মালিক আল্লাহ আমার দেনা যেন আমার ঘাড়ে না চাপে। এই কথাগুলো বলে একসঙ্গে 4-5টা কথা বলে আপনি যখন আল্লাহর দ্বারস্থ হয়ে গেলেন, তো নবীজি কি কথাটা বলছেন, তোমার সামনে যদি ওহুদ পাহাড়ের সমান দেনাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেনাগুলোকে শোধ করে দেওয়ার ব্যবস্থা গায়েব থেকে করে দেবেন। কে ভালো মানুষ আছে দোয়াটাকে কালকে মুখস্থ করে নেবে, কোন একটা মাওলানার কাছে বাংলাতে লিখে নিবে আর নেওয়ার পরে দোয়াটাকে মুখস্থ করে নেবে? আর এক রিওয়ায়েতে আছে, শুনিয়ে দিই, সেই রিওয়ায়েতেরটা আলাদা, ওখানে কি লেখা আছে, একটা কোরআনের আয়াত, এটাকে আপনি বলে নেবেন দোয়া হিসাবে, আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করবেন, সেটার নাম কি, আল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
এ কথাটা বলে যদি আল্লাহর সামনে মানুষকে দোয়া হিসাবে ব্যবহার করে, উচ্চারণ করে, রব্বুল আলামিন তাকে সচ্ছলতা দান করবেন, আল্লাহ রব্বুল আলামিন তার দুশ্চিন্তাকে দূর করে দেবেন। কেন যে লোকটা দ্বারস্থ হয়েছে কার? তো আল্লাহ রব্বুল আলামিনের। প্রসঙ্গ কী ছিল? কোরআন মাজিদ পড়তে পড়তে আপনি যে সিজদাগুলো দিয়ে থাকেন এটা কেন দেন? এটা আল্লাহর অর্ডার, এই জন্য আমরা দিয়ে থাকি। এই সাথে সাথে দুটো কথা বুঝলেন, কোরআন মাজিদ পড়তে গেলে শুধু শরীরটা পাক লাগবে, কোরআন মাজিদ পড়তে গেলে শুধু শরীরটা পাক লাগবে। যদি কোনো বেটি ছেলে মাসিকের হালাতে থাকে, কথা শুনবেন, যদি কোনো মেয়ে ছেলে মাসিকের হালাতে থাকে, মুখে উচ্চারণ করে কোরআন পড়বে না, ওটাকে আরবিতে বলা হয় আন জাহারিল কলবে, মনে 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 কোরআন পড়ে চলে যাচ্ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, মনে 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 কোরআন পড়ে চলে যাচ্ছে, পড়তে 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 যদি এমন জায়গা চলে আসে ওই যেখানে সেজদা আছে, তাহলে সেজদার জায়গাটাতে ওই পেটি ছেলেটা না পাক আছে তথাপি তাকে সেজদাটা দিয়েই দিতে হবে। তার জন্য পাক হওয়া শর্ত নয়, তার জন্য পাক হওয়া জরুরি নয়, ওই হালাতেই সেজদা দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বটাকে পালন করা হবে। অতএব সেই লোকটা দায়িত্ব পালন করার সুযোগে ভাগিদার হয়ে যেতে পারলো, গুনাহগার কোনো দিন হবে না। পাক না হলে সেজদা হয় না, কিন্তু এটা এমন সেজদার সেজদা যে পাক বলে শর্ত নেই। কোনো বেটা ছেলে যদি হাফেজে কোরআন থাকে আর ও যদি না পাক থাকে, ধরেন কথার কথা না পাক আছে আর সেজদার জায়গাটা চলে এলাম, আর মুখে মুখে নয় অন্তরে অন্তরে কোরআন পড়তে পড়তে যদি ওই জায়গায় পৌঁছে যায়, তো তাহলে তাকে সেজদা দিয়েই দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা এক সেজদা হয়ে গেল। আর একটা বলি, আর একটা কথা হলো কি, আনন্দের সেজদা। এটা কোনদিন শুনেছেন? আনন্দের সেজদা। একটা হলো দুঃখের সেজদা, একটা হলো সুখের সেজদা, একটা হলো বিপদকালের সেজদা, আর একটা হলো মনের উল্লাস আছে ওই উল্লাসে থাকা অবস্থায় সেজদা। তো এগুলো সব হলো আল্লাহর শুকরিয়া, এই জন্য এগুলো সেজদার নামই হলো শুকরানা। তো আনন্দের সেজদা আপনি কেমন দিবেন? একটাও তো আপনাকে এক্ষুনি তো বললাম যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সেজদা উনি দিয়েছেন। তো তাহলে রাসূল কেন দিয়েছিলেন? আনন্দিত হয়েছিলেন বলে দিয়েছিলেন। আর আনন্দিত হতে গেলে আপনারও যদি জীবনে কোনো আনন্দ চলে আসে আপনি সেজদা দেন, আপনাকে দিতে বলছি। এইরকম আসার, এইরকম হাদিস, এইরকম রিওয়ায়াত আমাদের চোখের সামনে আছে, কাজে কাজে আপনাকে আমি দিতে বলছি। কী সুখ পেলেন? আগে দেখেছি, এখন হয় কি হয় না আল্লাহ তুমি ভালো জানো, আগে 20 বছর আগে যদি আমাদের দেশের ছেলেপিলের বিয়ে শাদি হয়েছে, তো লাল টুপি মাথায় দিয়ে বরযাত্রী বসেছিল গোয়াল ঘরে। গোয়াল ঘরে বিয়ে করার লোক কেউ আসেন এখানে? যে এখনকার দিনে সব প্যান্ডেলে বিয়ে করে না, কিন্তু আগেকার যুগের লোকের আগে বাড়িতে কটা লোকের ইয়ে থাকতো, বৈঠকখানা, বরযাত্রী বসার জন্য গোয়াল ঘরকে সাফ করতো, গোবর গোবর গন্ধ করতো। আমি যদি ঝুট বলে দিই একটা লোক সাক্ষী দেন যে হ্যাঁ গোয়াল ঘরে বসেছে আগেকার দিন। আর ওই লাল টুপি মাথায় দেওয়া লোকটাকে আগেকার বাপদাদারা শিখিয়ে রেখেছিল, যখন ইজাব কবুল হয়ে গেল কোনো কথা নেই বাত্রা নেই, হঠাৎ করে পশ্চিম দিকে মুখ করে লাল টুপি মাথায় দেয় যাও নমাজে খাড়ো ফাটাফাট ফাটাফাট। ও সুরা জানে কি জানে না? আল্লাহ ভালো জানে। দুরাকাত নমাজ কিন্তু আদায় করে দিল। আমি ছোট ছেলে কোনো বরযাত্রীতে আছি, তখন আমি কানে কানে জিজ্ঞেস করছি যে হ্যাঁ হ্যাঁ তুই এখন দুরাকাত নমাজ একলা একলাই পড়লি, কেউ পড়লো না, এটা কিসের নমাজ? তখন আমাকে একটা এরকম করে হুড়া দিয়ে বলছে চুপ কর, দাদু শিখিয়ে দিয়েছে, চুপ কর দাদু শিখিয়ে দিয়েছে। তাহলে ওর দাদু এই কথাটা জানে যে আনন্দের কোনো খবর আসতে গেলে সিজদা দিতে হয়, আর আনন্দের কোনো খবর আসতে গেলে মানুষ যদি নমাজ পড়ে তো নমাজ পড়তে পারে। যদি গোটাই না করে একটা কেবল সিজদা দিয়ে দেয়, একটা সাজদা,
তো একটাই সাজদা দিয়ে দাও, যেমনি বিয়া কবুল হয়ে গেল ইজাব কবুল, আর সাথে সাথে মুলি সাহেব বসে থাকবে, লোক বাতাসা খাক, চট করে তুমি একটা সেজদা দিয়ে দাও। আরে কেউ করে দেখাও জীবনে একদিন, কিচ্ছু করতে হবে না, ওতে সানা টানা কিচ্ছু লাগবে না, খালি আল্লাহু আকবার বলে টাপিয়ে চলে যাও সেজদাতে। আর ওই দোয়া যদি জানা না থাকে তো তিনবার বলে নাও, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহু আকবার বলে উঠে যাও, খালাস, আর কিছু করতে হবে না। যদি গাড়ি খাওয়ার প্রয়োজন থাকে তো খাওয়ার অবশিষ্ট আছে, গিয়ে খেয়ে আসতে পারে, ভান্ডারিতে খাওয়া বেশি হয়েছে, গাড়ির প্রয়োজন হলেও খাওয়া খেতে পারে। এটা হলো শুকরিয়া। এইরকমও প্রমাণ আছে হাদিসে, কীরকম আপনাকে আমি বলি। হাসান বাসারি বলে একজন আলেম, কুফা নগরীর বড় জাদরিল আলেম, খুব কাবিল আলেম সেই জমানার, কিন্তু যত দেশে বড় আলেম হবে, বড় আলেম সত্য কথা বলার কারণে পাবলিক ওকে ভালোবাসবে কম, দুশ্মন হয়ে যাবে বেশি, হবে না দুশ্মন বেশি হয়ে যাবে। আপনি বলছেন বুঝতে পারলাম না, ভালো আলেমের দুশ্মন কেন হবে? আমি বলছি ভালো যে যত হবে পাবলিক তার তত বড় দুশ্মন হবে। আমি যদি এখন বলি আপনাকে, যারা যারা তামাক খয়নি খায় তাদের নামাজ কবুল হয় না, যারা মদ খায় তাদের নামাজ কবুল হয় না। আর এ কথা বলে যদি আমি মশলা বাড়িয়ে দিয়ে বলি, যারা মদ খরল, যারা খাইনি খাওয়া লোক, তাদের হাতের টাকা আমি নিব না, একটাও টাকা এখানে আসবে না। বরং আপনারা তার পরের দিন কী ব্যবস্থা করবেন, এগুলো মুলবিকা আগামী বছর ডাকিস না হে। তাহলে আমাদের মুখ থেকে হক কথা বেরোতে গিয়ে দ্বিধা লাগে। আমি একটা পাক্কা বেনামাজির জানাজা পড়িয়ে দিই, আমি একটা বেনামাজ মদখোর মরে যেতে গেলেও আমি গায়ের মৌলভি সাহেব আমি মাইকে এলান করে দিই, আমি নিজে কথাটা বলতে পারি না, না ওই মদখোরের জানাজার এলান আমি করতে যাব না, আর ওই মদখোরের জানাজা আমি পড়াতে যেতে পারবো না, এ কথা বলার সাহস আমার মতো মৌলভির নেই। কেন নেই? যে আপনি আমাকে গেট আউট করে দেবেন, তো একটা জানাজার নামাজের জন্য আমার মক্ত কেন ছুটবে, আমার মাদ্রাসা কেন ছুটবে? তোর যা হবে হবে, আমি নামাজখানটা পড়িয়ে দিব। তাহলে আমার ভেতরে সত্য কথা বলার মতো যোগ্যতা নেই, যদি বলি তাহলে দুশ্মন বেশি হয়ে যাবে, এটা একদম বড় হক কথা। হাজ্জাজ বিন ইউসুফ মিনার প্রান্তরে ভাষণ দিচ্ছে, জোহরের ঢিলাতে ভাষণ শুরু করেছে, আসরের নামাজের টাইম পার হয়ে চলে যাচ্ছে, ভাষণ বন্ধ করে না, ভাষণ চলতেই আছে, চলতেই আছে। কিছু বলতে পারবেন? কার হিম্মত আছে, কার বুকে পাটা আছে হাজ্জাজ বিন ইউসুফের মতো লোকটার সামনে আওয়াজ তুলে দেবে? যেহেতু হাজ্জাজ বিন ইউসুফ এমনই বড় জালেম ছিল যে মাত্র, ইতিহাস বলছে, 120,000 মানুষকে মার্ডার করে রেখেছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে আমি বলবো বলে আমি আমার জান কাটাব? এত সাংঘাতিক লোক, এর কাছে ভালো লোক দুশ্মন হবে? কেমন ভালো লোক দুশ্মন হয়? সাইদ বিন জুবায়ের বলে একজন আলেমে দিন, উনি তখন মজলিসের এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, আদু আল্লাহ ইন্না শামসা লা ইয়ানতাজিরুকা, এ আল্লাহর দুশ্মন, তোমার জন্য আল্লাহর সূর্য অপেক্ষা করবে না, তোমার যে ভাষণ চলছে তার জন্য আল্লাহর সূর্য যে দাঁড়িয়ে থাকবে এটা হবে না। আল্লাহর সূর্য চলতে আছে, নিচে দিকে চলে যাচ্ছে, পশ্চিম গগনের দিকে বেড়ে বেড়ে চলে গেল, আর আসরের নামাজের টাইম পার হয়ে কোনখান থেকে কোনখান চলে গেল, আর তুমি এখনো ওয়াজ চালিয়ে যাচ্ছ, তোমার ওয়াজের বেশি দাম আছে না টাইমের উপরে নামাজ পড়ার বেশি দাম আছে? এ কথাটা বুঝাবার জন্য তিনি বলেছিলেন, হে আল্লাহর দুশ্মন, আল্লাহর সূর্য তোমার অপেক্ষা করে না, সূর্য ডুবতে চলে গেল। খারাপ কথা বলেছিলেন না? কথাটা তো ভালো বলেছিলেন। এই ভালো কথা বলার জবাব কি পেলেন উনি? এই ভালো কথা বললেন ভালো আলেম, তো তার বদলাটা কি পেলেন?
হাজ্জাজ জিজ্ঞেস করছে কোন রাস্তা দিয়ে বাড়ি যাবে লোকটারে, কে আর নাম রে, সাইদ বিন জুবায়ের, কোনটা দিয়ে বাড়ি যায়? এই যে মাদ্রাসার এই পূর্ব দিক দিয়ে রাস্তাটা যে এই দিক দিয়ে হলো না, এইখান দিয়ে যাই। ওর রাস্তাতে হাজ্জাজ বসেছিল, ওর লোক নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে, সাইদ বিন জুবায়ের উঁটে চড়ে যখন চলে যাচ্ছে।